আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মঙ্গল কামনা করে আজকে একটা ভিডিও করব, আশা করি সবাই দেখবেন। আজকে হচ্ছে যোগ এবং খাদ্য নিয়ে আমরা আলোচনা করব। এখন কথা হচ্ছে যে যৌগিক প্রক্রিয়ায় শরীর মন সুস্থ এবং সুন্দর থাকে, এটা সব সময় যোগব্যায়াম প্রত্যেকটি মানুষের করা উচিত। যোগব্যায়াম করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এই দেহটা সমস্ত রোগের কিন্তু বাসা, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাপিয়াই রোগ জীবাণু ভরা, এর থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নেই। কোনো না কোনো কারণেই মানুষের রোগ পরাস্ত করে, এত জীবাণু আছে তার ভিতর মানুষ বাস করে, যার জন্যে প্রাণায়াম যোগ মুদ্রা এগুলো শরীরকে বলশালী, স্নায়বিক মানসিক এবং আধ্যাত্মিক চেতনার উন্নতি ঘটায় হলো যোগ। যোগ হচ্ছে সেই পরমাত্মার সাথে জীবাত্মার মিলন, এই হলো যোগ, যার জন্যে আমাদের প্রত্যেকটি মানুষকে যোগ শেখা উচিত। খাদ্যের বিষয় হচ্ছে খাদ্য যখন আমরা খাচ্ছি, খাদ্য কিন্তু একটা যোগ। যখন মনোনিবেশ করে খাদ্য খাচ্ছি, প্রত্যেকটি খাদ্য গ্রহণ করার আগে সৃষ্টিকর্তাকে স্মরণ করা উচিত। এই সৃষ্টিকর্তাকে স্মরণ না করে খেলে আমি চোরের মতো খাই, তারই জিনিস খাচ্ছি, প্রত্যেকটি খাদ্য হচ্ছে তার তোবারক, আমরা সেভাবে গ্রহণ করি না, যার জন্য আমরা ডিসব্যালেন্স হয়ে পড়ছি অবিরত। একটা খাদ্য যেটা আমরা ডাল ভাত, বাঙালি মানুষ ডাল ভাত সবজি মাছ মাংস যে যাই খাই না কেন, প্রত্যেকটি খাদ্য খাওয়ার সময় যদি মনটা স্থির করে খাওয়া যায় এবং ভালো করে চিবিয়ে রস আস্বাদন করে খাওয়া যায়, এই লালার সাথে মিশ্রণ যখন খাদ্য হচ্ছে, সেই খাদ্যটা মুখের ভিতরে কিন্তু অর্ধেক হজম হয়ে যায়। তারপর সেই খাদ্যটা পাকস্থলীতে গিয়ে নানান রকম পাচন ক্রিয়ার দ্বারা হজমে সহায়তা করে। আমার জীবনযাত্রা সম্বন্ধে আপনাদের শিশুকাল থেকে বলি, যা আমি গ্রহণ করেছি, শিশুকালে দুধ খেয়েছি এটা সব সময়। তারপরে সহজভাবে দেখা গেল যে সিদ্ধ ভাত সামান্য একটু ঘি দিয়ে প্রত্যেকটা দিন শিশুর খাদ্য হিসাবে গ্রহণ করা, সবজি খিচুড়ি খাওয়া, তাতে হয়েছে কি পেটের অসুখ কোনো কালে হয়নি। এটা আমার দাদা বা দাদি বাবা মার কাছ থেকে শোনা যে আমার কোনোদিন রোগ হতো না, 5-7 বছর হলো এইভাবে চলেছে। দুধটা প্রত্যেকটা দিন আমার খাদ্যের ভিতর ছিল, আজও আমি দুধ খাই, দুধকে ছাড়িনি। দুধ পান করা মানে মাকেই পাওয়া, মানুষ দুধ খাওয়া ভুলে যায়, দুধ না খেয়ে দেখা গেল ভূতের মতো মুখ খায়। জগৎটা এরকমই চলছে, ম্যাক্সিমাম ছেলে পেলে যারা যুবক বয়স হয়ে গেছে বা যুবক বা যুবতী, তারা দেখা গেল কি তাদের যে খাদ্যগুলো শরীরে ধারণ করার জন্য জীবন এবং যৌবনের শক্তিটা ধারণ করার যে যে খাদ্য পুষ্টিকর খাদ্য খাওয়ার দরকার, ঠিক সেই পুষ্টিটা এখন কেউ গ্রহণ করে না। এখন দেখা গেল কি কিশোর বয়স যখন এলো, কিশোরের পরেই কিন্তু যৌবন আসছে, যখন যৌবনকাল আসছে তখন কিন্তু শরীরের ভিতর সে জীবনী শক্তি বাড়ছে এবং হরমোন, নতুন হরমোন একটা আসছে, এই হরমোনটার নাম হচ্ছে টেস্টোস্টেরন, যে হরমোনটা পুরুষের হয় এবং মেয়েদেরও হরমোন হয়, হরমোন আসে যে হরমোনের জন্য যুবতী হয়, দেখালো যৌবন আস্তে আস্তে পূর্ণ যৌবন হতে মেয়েদের 16 বৎসর হয়, মানে পূর্ণ শশীকলা, আর ছেলেদের পূর্ণ যৌবন আসতে 25 বৎসর সময় লাগে। এর ভিতরে অনেক ছেলে পেলে
দেখা যায় যে যৌবন আসার সাথে সাথে হস্ত মৈথুন করে। ম্যাক্সিমাম ছেলেপেলে উল্টা পাল্টা ভিডিও দেখছে, দেখার ফলে হয় কি মাইন্ড ব্যালেন্স থাকে না, ডিসব্যালেন্স হচ্ছে, খাদ্য তারা উল্টা পাল্টা খাচ্ছে, মানুষের সাথে পরিবারের সাথে ব্যবহার আচার পর্যন্ত তাদের খারাপ হয়ে যাচ্ছে। এই যে কারণগুলো, এই মূল কারণই হচ্ছে খাদ্যের ডিসব্যালেন্স। যখন যৌবন আসছে দেখা গেল বাইরের উল্টা পাল্টা তেলে ভাজা হাবি জাবি কনফেকশনের গুডস, এই কনফেকশনের গুডস যত আছে প্রত্যেকটি খাদ্য বাসি, এই বাসি খেলে পেটের ভিতর জীবাণু হবে রাশি রাশি, পেটটা হয়ে যাবে পুরো ডাস্টবিন, যার জন্য প্রত্যেকটি ছেলেপেলে এবং মেয়েদের কোষ্ঠকাঠিন্য তো ভুগছে। আর এই কোষ্ঠকাঠিন্যর জন্যে তারা নানান রোগের সমস্যা চিরকাল থেকে যাচ্ছে। এবং দেখা গেল যে যৌবনের যে জীবনী শক্তি যদি না থাকে পুরুষের বা নারীর, দেখা গেল বাচ্চা কাচ্চাও ভালো হয় না। এর সবই কিন্তু মূল কারণ হচ্ছে খাদ্য। টেলিভিশনে দেখছে কনফেকশনারি গুডস, হরলিক্স বলুন, যাই বলুন, যে কোনো এভরিথিং, যত কিছু বড় বড় কোম্পানি, তারা বড় বড় দালালের দিয়ে, যারা নাম করা ব্যক্তি বিশেষ তাদের দালাল বানায় নিছে বেশি টাকা দিয়ে, যে এইটা খান খুব ভালো কাজবে। তাই যদি হবে তাহলে আগেকার মানুষ লম্বা হতো না, তারা যেন কমপ্লেন খেয়েছে। এইরকম অনেক গুডস আছে পৃথিবীতে, প্রত্যেকটি খাদ্য প্যাকেজিং খাদ্য মানেই বিষ। এই দিক থেকে সচেতন হতে হয়। আপনার যদি সেই খাদ্যগুলো খান, যার যদি খাদ্য প্রাণ বলতে কিচ্ছু নাই, আপনি ডাল ভাত সবজি প্রত্যেকটা দিন খান, মল নিষ্কাশন ব্যবস্থা হবে। এবং প্রত্যেকটা দিন সকালবেলা পানি খেতে হয়, যদি মল নিষ্কাশন ব্যবস্থা না হয় রাতে ইসবগুলের ভুসি খেতে হয় গুলিয়ে, আর সকালে উষ্ণ গরম পানি খেলেই পায়খানা তার হবে। দ্বিতীয়ত, প্রত্যেকটি যুবক বয়সের ছেলে বা মেয়ে এদের প্রাণায়াম, যোগ, যে কোনো এক্সারসাইজ, দড়ি খেলা, লাফানো, যা খুশি খেলাধুলা করলে হয় কি শরীরে শক্তি অর্জন হয়। এবং পরবর্তী সময়ে তারা তো সংসার জীবনে যাবে, এই সাংসারিক জীবনে এসে ম্যাক্সিমাম ছেলে পেলে ডিসব্যালেন্স। এবং বিবাহিত জীবনে দেখা গেল তারা স্ত্রী সহচর্যে এসে হোপলেস হয়ে যাচ্ছে, মানসিকতা নাই, দুর্বল। অতএব আমার প্রাণের যারা বন্ধু আছে, ভাই আছে, যারাই আছেন, আপনাদের জন্য এই ভিডিওটা করা, আপনারা এখনই সচেতন হন, উল্টা পাল্টা খাদ্য খাবেন না, তারে পরবর্তী সময়ে সাংসারিক জীবনে এসে সব জীবনে ডিসব্যালেন্স হয়ে যাবে। এখন দেখা গেল কি যৌবনের পরেই কিন্তু বৃদ্ধকাল আসছে। এই বৃদ্ধকাল যখনই 40 বছর হয়ে যায় তখন কিন্তু চুলদাড়ি পাকা শুরু করে, তখন কিন্তু প্রত্যেকটি মানুষের যে যৌবনে যে খাদ্যটা খেয়েছি সেই খাদ্য থেকে ক্রমান্বয়ে কমিয়ে আস কম করে মাত্রা কমাতে হয়। 25 বছর পর্যন্ত শরীরটা গঠন হয়, তখন মাছ মাংস ডিম যে হারে হজম করা যায় পরিশ্রমের দ্বারা, যখনই বয়স বেশি হচ্ছে তখন কিন্তু প্রাণীজ আমিষ বেশি প্রয়োজন হয় না, যেহেতু দৈহিক পরিশ্রম মানুষের কম। বেশিরভাগই দেখা গেল স্বাস্থ্য সচেতন বলতে মানুষ কেউ নয়। স্বাস্থ্য সচেতন নয় জন্যেই মানুষের এত রোগ শোক বেশি, অত্যাধিক মাছ মাংস খাচ্ছে, অ্যাসিডের মাত্রা পেটে বেশি হয়ে যাচ্ছে, তার জন্য খাচ্ছে ইনো খাচ্ছে, হেন্ডাসিড খাচ্ছে, কত রকম হাইপারের বড়ি খাচ্ছে, ডাক্তারও সেরকম দিয়ে যাচ্ছে। ডাক্তার কি করবে, ডাক্তার করার কিছু নেই, রোগী রোগ হয়েছে আপনারা ওষুধ খেয়ে যান, কিন্তু খাদ্যের পরিবর্তন আনলে যে রোগ ভালো হয়ে যায় এই জিনিসের সচেতনতা মানুষের ভিতর নেই। আপনারা যদি সেই মাছ মাংস ডিম বেশি বয়সে মাত্রা কমিয়ে আনেন, মাংস খাবেন না কোনো দরকার, ডাল ভাত সবজি খান, পেট নর্মালি ভালো হয়ে আসবে এবং শরীর সুস্থ থাকবে, ভালো থাকবেন। আমরা ভালোর জন্য চাই, ভালোর জন্যই আপনাদের সাথে যুদ্ধ করি, প্রত্যেকটা দিন ভিডিও করি শুধুমাত্র আপনাদের জন্য,
সৃষ্টিকর্তা আমাকে পাঠিয়েছেন, প্রভুর কাছে আমি চাই প্রভু সবার মঙ্গল করো, এটা প্রভুর কাছে আমার আবেদন। আপনাদের জন্য নিবেদন করি, আমার ব্যাকুলতা তার কাছে এত, আমার আক্ষেপ যত তার কাছে, আপনাদের জন্যে আপনি একটু সচেতন হন। আমার প্রাণের কথা, প্রাণের মানুষ আপনারা, আপনাদের জন্যে আমার আত্মত্যাগ, আমি জীবন দিয়ে দিতে পারি আপনাদের জন্যে, যা আপনারা ভালো হন, একটু সচেতন হন, তাহলে কিন্তু রোগ শোক কম হবে, প্রেশার হবে না, ডায়াবেটিস হবে না, কিচ্ছু হবে না। প্রাণ ভরে প্রাণায়াম করুন, যোগ করুন, আর খাদ্যটা মাছ ফাংশনিং বেশি বয়সে প্রয়োজন হয় না, দুধ খান রাতে প্রত্যেকটা দিন, দুধকে ভুলতে নাই, দুধ পান করা মানে মাকে কাছে পাওয়া, মানুষ দুধ খাওয়া ভুলে গেছে, যাই খান পানি মিশ্রণ করে দুধ খান তাও ভালো, দুপুরে টক দই খান পেটটা ভালো থাকবে, এটা ব্যালেন্সে আনে। লবণ বেশি করলে আপনার প্রেশারে হাই প্রেশার হবেই, বহু লোক বিস্কুট একটা, প্রত্যেকটি বিস্কুটের ভিতর মিষ্টি আছে, হাই কার্বোহাইড্রেট, প্লেন কার্বোহাইড্রেট, এই কার্বোহাইড্রেট বেশি খেলে আপনার পেটের ভিতরে চর পড়ে যাচ্ছে, যার জন্য নানান পেট হয়ে যাচ্ছে, ডাস্টবিন, সেখানে ওষুধ খেয়ে কিচ্ছু হয় না, মলমূত্র ত্যাগ সঠিকভাবে না হলে পেটের ভিতরে অসুখ হবেই, আর সেইটার কারণের জন্য নানান রকম রোগ সারা পৃথিবী ব্যাপী মানুষের এত হচ্ছে, বিশেষ করে দেখা যায় বাঙালি এবং বাংলাদেশি মানুষের বেশি রোগ শোক। কেন হবে? আপনারা সচেতন হন, নিজে বুঝতে শিখুন, আপনাদের তো আমি বুঝাতে পারবো না, আপনাকে আপনি বোঝান যে আমি কি ভুল করেছি, সেই ভুলের মাশুলটা আমাকে দিতে হচ্ছে। আজকের মতো বিদায় নিচ্ছি, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সবার জন্যে প্রভুর কাছে দুহাত তুলে ফরিয়াদ করি, প্রভু সবাইকে ভালো রেখো।